রোহিঙ্গাদের ফেরত নিতে যাচাইয়ের শর্ত দিলেন সুচি, প্রসঙ্গ এড়িয়ে মিথ্যাচারের অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। হাসিনা ট্রাম্প আলোচনায় রাখাইন সংকট, পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের, সহযোগিতার আশ্বাস ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। এবং বৃষ্টিতে চরম কষ্টে শরণার্থীরা, খোলা হয়েছে লঙ্গরখানা, আরও তিনজনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহিম। রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। বলেছেন, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি ওই রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। রোহিঙ্গাদের নির্যাতন, গণহত্যার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সুচি এসব কথা বলেন। দুলি মল্লিকের রিপোর্ট। রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন মিয়ানমারের নেত্রী, শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। অবশেষে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সুচি বলেন, রাখাইন রাজ্য থেকে মুসলমানরা কেন বাংলাদেশে পালিয়ে যাচ্ছে তা অনুসন্ধান করা হবে, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। আই থিংক ইট ইজ ভেরি লিটল নোন, শরণার্থী হিসেবে যারা বাংলাদেশে গেছে যে কোনো সময় তাদের পরিচিতি পর্যবেক্ষণ করে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনে আমরা প্রস্তুত আছি। সংকট নিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক যোগাযোগ চলছে বলেও জানান সুচি। সীমান্ত সুরক্ষায় বাংলাদেশের সাথে কাজ করতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চায় মিয়ানমার। তবে মিয়ানমার আন্তর্জাতিক চাপকে ভয় পায় না উল্লেখ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানান তিনি। আপনারা আসুন, নিরাপত্তা দিয়ে আমরা আপনাদের সহিংসতাপূর্ণ এলাকাগুলোতে নিয়ে যাব। রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা বলেন অং সান সুচি। কফি আনান কমিশন যে সুপারিশ করেছে তা দ্রুততম সময়ের মধ্যে সরকার বাস্তবায়ন করতে চায়। রাখাইনে গেল 5 সেপ্টেম্বর থেকে কোনো সেনা অভিযান হয়নি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সহিংসতার সত্যতা মিললে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারে প্রতিশ্রুতি দেন সুচি। বলেন, সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। And we have to listen to all of them. ভাষণে উঠে আসে সুচির অসহায়ত্বের কথাও। নিজের সরকারের মেয়াদকালের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সমস্যা সমাধানে 18 মাস তেমন দীর্ঘ সময় নয়। বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেন মিয়ানমারের নতুন আর ভঙ্গুর গণতন্ত্রের কথা। We have to remove the negative and increase the positive. দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন মিয়ানমার নেত্রী অং সান সুচি। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা বলেছে ভাষণে সুচি অনেক বিষয় এড়িয়ে গেছেন। রাখাইনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নীরব থাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বালির ভিতরে মাথা গুঁজে আছেন সুচি। মহিতুন রিয়ার রিপোর্ট। বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে দাঁড়িয়ে রাখাইনে শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার করলেও সুচি তার ভাষণে এড়িয়ে গেছেন বহু বিষয়, যে কারণে আবারও সমালোচনার মুখে পড়লেন নোবেলজয়ী এ নেত্রী। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সুচি মিথ্যার আশ্রয় নিয়ে আক্রান্ত লোকদের দোষারোপ করছেন, সহিংসতার নিন্দা জানালেও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চুপ থেকেছেন তিনি, এমনকি জাতিগত নিধন নিয়েও কোনো কথা বলেননি। রাখাইনের পরিস্থিতি নিয়ে সুচি বালির ভেতর মুখ লুকিয়েছেন বলেও মন্তব্য করেছে অ্যামনেস্টি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক ফিল রবার্টসনের মতে, সুচি তার বক্তব্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও বৈষম্যহীনতার কথা বললেও এটি বাস্তবে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ম্যানেজমেন্ট অফ আ পারসেপশন দ্যাট ইউ নো সামহাউ শি ইজ আউট অফ টাচ, শি ইজ ট্রাইং টু অ্যাসার্ট দ্যাট শি ইজ নট, বাট ইউ নো আই থিংক দ্যাট শি ইজ নট এবল টু রিয়েলি গেট দ্য ট্রু স্টোরি। সুচির ভাষণের পরপরই জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানায় সেখানে আসলে কি ঘটছে সেটি তাদের কর্মকর্তারা নিজের চোখে দেখতে চান।
ইউনিসেফ কর্মকর্তা পল এডওয়ার্ডস সূচির বক্তব্যে সংশয় প্রকাশ করে জানান, কেউই জানে না রাখাইনে কি ঘটছে, কারণ সেখানে কেউ যেতে পারছে না। সেন্টার ফর গ্লোবাল পলিসির জ্যেষ্ঠ ফেলো আজিম ইব্রাহিম জানিয়েছেন, সূচি শান্তির প্রচারক নন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেনি গ্রিনের মতে, সূচি রোহিঙ্গাদের আরসা জঙ্গিদের সাথে মিলিয়ে ফেলেছেন। তবে তার বক্তব্যের প্রশংসা করেছে শুধুমাত্র রাশিয়া ও চীনের কূটনীতিকরা। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সংস্কার বিষয়ক সভার এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। একই অঙ্গীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। এদিকে জাতিসংঘের এক সম্মেলনে শান্তিরক্ষীদের যৌন নির্যাতন রোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন রাফেজ আদনান আদেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে জাতিসংঘের সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় সোমবার সকালে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু কন্যার সাথে কুশল বিনিময় করেন প্রথমবারের মতো জাতিসংঘে যোগ দেয়া মার্কিন এই প্রেসিডেন্ট। আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতিসংঘের পূর্ণ বিকাশ হচ্ছে না এমন অভিযোগও করেন ট্রাম্প। জাতিসংঘের আমলাতন্ত্রের জন্য বেশি অর্থ ব্যয় না করে সদস্য রাষ্ট্রগুলোকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে জাতিসংঘের অধীনে পাঠানো শান্তিরক্ষীদের যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা যৌন নির্যাতন রোধে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ রিমেইনস কমিটেড টু দ্য সেক্রেটারি জেনারেলস নোবেল ইনিশিয়েটিভ টু এরাডিকেট সেক্সুয়াল ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ। এছাড়াও নির্যাতিতদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের ভিকটিম ফান্ডে প্রায় 82 লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আই উড লাইক টু প্লেস $100,000 of token contribution to the victim support fund. পরে কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করা বিষয়ে এক সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা, তুলে ধরেন তার সরকারের অবস্থান। We believe that if the overall socio-economic development is ensured, it will eventually enhance decent jobs and labor rights. দিনশেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশেই থাকবে। বলেছেন যে মায়ানমার ইস্যুতে আমরা তোমাদের সাথে আছি এবং উইল সি হাউ ইট ক্যান বি রিজলভড। এদিকে প্রধানমন্ত্রীর সাথে একই ফ্লাইটে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও পাশে থাকার কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। এটা ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করলেন এবং একই সাথে যে যে কোনো বিষয়ে যে ভারত বাংলাদেশের সাথে আছে ইনক্লুডিং রোহিঙ্গা ইস্যু এটা আবার পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের 72তম আসরের সপ্তম দিনে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চতর কমিটির বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অটল থাকলেন তার দাম কমাও নীতিতেই। সেই সাথে আলাদা কয়েকটি সেশনে উঠে এসেছে যৌন নিপীড়ন ও নিরাপদ কর্মপরিবেশের প্রসঙ্গগুলো। তিনটি অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এরই মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের এবারের জাতিসংঘ মিশন। রাফেজ আদনান আদেল, একুশে টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে রোহিঙ্গা শরণার্থীদের। গেল 2 দিন টানা বৃষ্টির কারণে কাদামাটিতে ভরে গেছে শরণার্থীদের অস্থায়ী আবাসস্থল পলিথিনের ঘরগুলো। শিশুরা আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। এদিকে জেলা প্রশাসনের তৎপরতায় ত্রাণ বিতরণে কিছুটা শৃঙ্খলা ফিরেছে, খোলা হয়েছে লঙ্গরখানা। নির্দিষ্ট 12টি কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করা হলেও একটু খাবারের জন্য রোহিঙ্গারা হামলে পড়ছে ত্রাণবাহী গাড়িতে। এদিকে নাফ নদী থেকে 2 রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুতুপালংয়ে অসুস্থতার কারণে মারা যায় আরও একজন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মানিক শিকদার। দুদিন ধরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় নষ্ট হচ্ছে শরণার্থীদের অস্থায়ী আবাসস্থল। দুর্ভোগে পড়েছে শিশু, নারী ও বৃদ্ধরা। এমন পরিস্থিতিতে অসহায় চেয়ে থাকা ছাড়া যেন কিছুই করার নেই তাদের। তবে রোহিঙ্গাদের খাবারের চাহিদা পূরণে খোলা হয়েছে লঙ্গরখানা। এদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে
6000 রোহিঙ্গা শরণার্থী নিবন্ধন করা হয়েছে। তবে বৃষ্টি ও অসচেতনতার কারণে শরণার্থীরা সাড়া না দেয়ায় নিবন্ধনের গতি ধীর বলে জানান কর্মসূচির সমন্বয়ক। একই ধারায় একই গতিতে আজকে রেজিস্ট্রেশন পদ্ধতি চলমান রয়েছে এবং আমরা এ পর্যন্ত প্রায় 6000 উপরে অধিক নিবন্ধন করতে পেরেছি। জেলা প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে ত্রাণ বিতরণে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। রোহিঙ্গাদের বাধ্য করা হচ্ছে নিজ নিজ ক্যাম্পে ফিরে যেতে। যে সকল জায়গায় জড়ো হয়েছে এরকম প্রায় 12টি জায়গায় কনসেন্ট্রেশন 12টি আমরা নির্ধারণ করেছি। প্রতিদিন প্রায় কমপক্ষে 60000 বা 70000 প্যাকেট আমরা পাচ্ছি, যেটি প্রায় আপনি বলতে পারেন 40-50 মেট্রিক টনের মতো আমরা ত্রাণ তৎপরতা এখানে পাচ্ছি। যদিও ক্যাম্পের ভিতরে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোহিঙ্গা শরণার্থীদের। সহায় সম্বলহীন এসব মানুষ তাকিয়ে আছে সরকারি বেসরকারি সহায়তার দিকে। জেলা প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে ত্রাণ বিতরণে বেশ শৃঙ্খলা ফিরেছে। তবে যে পরিমাণ ত্রাণ আসছে তা চাহিদার তুলনায় অপ্রতুল, তাই এভাবে ত্রাণের পিছনে ছুটছে অসহায় শরণার্থীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, বালুখালী, কক্সবাজার। দর্শক, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার চলে যাচ্ছি আমরা বিরতিতে, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল থেকে চালের দাম কমবে, আশা বাণিজ্য মন্ত্রীর, ব্যবসায়ীদের সাথে বৈঠক, নাটোরের 7 গুদাম সিলগালা, একজনের জেল। রোহিঙ্গা শরণার্থীদের কষ্টে সরকার সমব্যথি, বলছে আওয়ামী লীগ, রাজনৈতিক কারণেই আশ্রয়, মন্তব্য বিএনপি। আমন্ত্রণ আরো একবার রাত 9:21 সংবাদে। যে কোনো উপায়ে চালের দাম কমানোর নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার থেকে প্রতি কেজি চালের দাম 2 টাকা কমবে বলেও জানান তিনি। সচিবালয়ে অটোমিল মালিক ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া আমদানিকারক ও মিল মালিকদের দাবির প্রেক্ষিতে প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন, স্থলবন্দরগুলোতে হয়রানি এবং মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেইউজুবাইরের রিপোর্ট। চালের বাজারের লাগাম টানতে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আমদানিকারক ও অটো মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন খাদ্য বাণিজ্য ও কৃষিমন্ত্রী। বৈঠকের শুরুতেই বিতণ্ডায় জড়িয়ে পড়েন মিল মালিকরা, অন্যদিকে মন্ত্রীদের কাছে তুলে ধরেন বিভিন্ন মতামত। আলম সাহেব এক সমিতির সভাপতি, আমাদের রশিদ সাহেব আরেক সমিতির সভাপতি। আলম সাহেব কত টন চাল দিছে এবং মানে ব্যবসাটা কত ভাবে করে আমি এটা এই ভাবে জানতে চাই। অটো মিল মালিকদের হয়রানি এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়হীনতার কারণেই চালের বাজারে সংকট তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সমন্বয়হীনতা ছিল একটু, এখন তার প্রশাসন এখন থেকে আর এইভাবে যাবে না। ভারত থেকে চাল আমদানির ক্ষেত্রে 6 মাস আগে আমদানি শুল্ক কমালে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় পরিবহনের সুযোগ এবং স্থলবন্দরগুলোতে হয়রানি বন্ধ হলে এই সংকট হতো না বলেও জানান আমদানিকারক ও মিল মালিকরা। ইন্ডিয়া থেকে মাল আনতে হবে এবং বর্ডারে একটা রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশনটা পুরো চাউলের ব্যাপারে একেবারেই ই করতে হবে, যে চাউলের ব্যাপারে আপনাকে নমনীয় করতে হবে। আমদানি রেট কমে যাবে, প্লাস্টিক বস্তা আজকে থেকে চালু করা হয়েছে, ইনশাল্লাহ মোটা চাল এবং অন্যান্য চালের বাজারও স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে আসবে। পরে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন আগামী 3 মাস প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন করা যাবে। বুধবার থেকে প্রতি কেজি চালে 2-3 টাকা দাম কমবে বলে জানান তিনি। ভারত থেকে G2G পদ্ধতিতে চাল আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। জেইউজুবাইর, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধভাবে চাল মজুদের অভিযোগে নাটোরের লালপুরে 8টি গুদাম সিলগালা ও 113 মেট্রিক টন চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সরকারিভাবে সর্বোচ্চ 15 মেট্রিক টন চাল মজুদের অনুমোদন থাকলেও গোপালপুর বাজারে চাল ব্যবসায়ী চান মোহাম্মদ 113 মেট্রিক টন চাল মজুদ করেন। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মর্তুজা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় চান মোহাম্মদের 8টি গুদামে।
পরে চাল জব্দের পাশাপাশি গুদামগুলো সিলগালা করে চান মোহাম্মদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ, রোহিঙ্গা শরণার্থীদের কষ্টে সরকার সমব্যথী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে টেকনাফের উনচিপ্রাং এলাকায় নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় কান্না জড়িত কণ্ঠে ওবায়দুল কাদের বলেন, মানুষ মানুষের জন্য এটাই আজ আওয়ামী লীগের স্লোগান। রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, অসহায় নর নারী শিশু, কতদিন এরা খায়নি, আমরা এসছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি, আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। সরকার রাজনৈতিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু অভিযোগ করেন, মানবিক বা নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান অস্পষ্ট দাবি করে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্ন। ন্যাশনাল টিউবস লিমিটেড বাণিজ্য সংবাদ, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বৃদ্ধাশ্রম, এতিমখানা ও হাসপাতালের রোগীদের জন্য মশা প্রতিরোধক এসি প্রদান করেছে এলজি ইলেকট্রনিক্স। রাজধানীর গুলশানের ভাটারায় গুড নেইবার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম, এলজি হেডকোয়ার্টারের সিএসআর স্পেশালিস্ট হিউন জিন জিয়ন, সিএসআর টিম লিডার মিনস ইয়ক কিম ও গুড নেইবার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়ং সেক কিম $30,000 মূল্যের এসি হস্তান্তর করেন। প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল ও ছোটমণি নিবাসকে এই অনুদান দেওয়া হয়। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ডোমিনিকায় ঘূর্ণিঝড় মারিয়ার আঘাত, লন্ডভণ্ড উপকূল, গতিবেগ ঘণ্টায় 260 কিলোমিটার। দক্ষিণ আফ্রিকায় টাইগারদের অনুশীলন, টেস্ট সিরিজের আগে 26 সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচে নামছে মুশফিকরা। আমন্ত্রণ আরো একবার রাত 9:21 সংবাদে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ইরমার পর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ডোমিনিকায় আঘাত করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মারিয়া। ঘূর্ণিঝড় মারিয়া 260 কিলোমিটার বেগে আঘাত হানে। এদিকে ব্যাপক ক্ষতির আশঙ্কায় বাতিল করা হয়েছে একের পর এক ফ্লাইট, জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ক্যাটাগরি 5 মাত্রার এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ডোমিনিকায় তাণ্ডবের পর এবার পুয়ের্তো রিকোর দিকে যাচ্ছে মারিয়া। এ পর্যায়ে রয়েছে খেলার খবর। দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুরের পার্কে অনুশীলনে ঘাম ঝরায় পুরো দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবার আগে প্রোটিয়া আমন্ত্রিত একাদশের সাথে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। 28 সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রমে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে 6 অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে দলের সাথে এখনও যোগ দিতে পারেননি পেসার রুবেল হোসেন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গাদের ফেরত নিতে যাচাইয়ের শর্ত দিলেন সুচি, প্রসঙ্গ এড়িয়ে মিথ্যাচারের অভিযোগ বিচ্ছিন্ন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। হাসিনা ট্রাম্প আলোচনায় রাখাইন সংকট, পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের, সহযোগিতার আশ্বাস ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। এবং বৃষ্টিতে চরম কষ্টে শরণার্থীরা, খোলা হয়েছে লঙ্গরখানা, আরও 3 জনের মৃত্যু।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।